রাজ্যে এসেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানু। জিরানিয়ায় শ্যামাপুজো ও দশ দিন ব্যাপী মেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে আগরতলা এসেছেন। শনিবার মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সঙ্গে নিয়ে একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে ছুটে আসেন। মায়ের মন্দিরে পুজো দিলেন, মায়ের আশীর্বাদ নিলেন, পরে মায়ের মন্দিরে শিববাড়িতে পুজো দিয়ে সাংবাদিকদের সামনে বলেন, এর আগেও ত্রিপুরা রাজ্যে আসলেও মায়ের মন্দিরে আসতে পারেনি, কারণ তখন মাকে ডাকেনি। এইবার মা ডেকেছেন, তাই মায়ের মন্দিরে পুজো দিলেন। আগামীতে মাকে নিয়ে একটি গান তৈরি করার ইচ্ছে রয়েছে বলে জানান। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দর্শনের ব্যাপারে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, তার আগেও আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি অনুষ্ঠানে এসেছেন, সেদিন সুযোগ হয়নি মাতার বাড়িতে আনার, নিয়ে আসার সময়ও ছিল না। এবার উনি গতকালকে এসেছেন, আমার বিধানসভা কেন্দ্রে একটা কর্মসূচি রয়েছে আমার অনুষ্ঠান, তো ওনাকে যেভাবে বললাম উনি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন এবং পরিষ্কার ভাষায় মাকে দর্শন করতে গেলেন। আর শানুদা সম্পর্কে যত বলা যাবে তত সময়ের প্রয়োজন, আমাদের বাঙালির গর্ব, এবং কলকাতা থেকে গিয়ে সেই সুদূর মুম্বাইতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে বলিউডের আপনি যেটা বললেন যে 90-এর দশকে আমরাও ওনার গান শুনতে শুনতে বড় হয়েছি, আজকে উনি সঙ্গীতের জগতে, সংস্কৃতির জগতে ভারতবর্ষকে, সারা পৃথিবীকে একটা নতুন দিশা দেখিয়েছেন। বলিউডের ফিল্ম মানেই কুমার শানু প্লেব্যাক সিঙ্গার। তো আজকে পরিবর্তন এসছে ঠিকই, কিন্তু কিশোর কুমারকে যেমন ভোলা যায় না, কুমার শানুকেও ভোলা যাবে না, এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় সেটা বলতে পারি। আর যতদিন বাঙালি সমাজ থাকবে, গান থাকবে, আমাদের বলিউড থাকবে, ততদিন কুমার শানু থাকবে আমাদের হৃদয়ে থাকবে। লাগলো সব থেকে বড়ো কথা হচ্ছে যে ত্রিপুরা আমি এর আগেও এসেছি, মা ডাকেননি তাই আসতে পারেনি, এবার মা ডেকেছেন তাই আসতে পারলাম। আর যার সৌজন্যে আসতে পারলাম সে হচ্ছে গিয়ে আমাদের সুশান্তদা। সুশান্তদা আমাকে এইভাবে হেল্প না করলে পরে আমি হয়তো আসতে পারতাম না, আর মা মা চেয়েছেন তাই আসতে পেরেছি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। দাদা, একটা সময় তো আপনি ভীষণভাবে কালীর গান করেছেন, তো মাতা বাড়িতে এসে কি মায়ের জন্য একটা গান হবে? হ্যাঁ, মায়ের জন্য নিশ্চয়ই করবো। এবার আমার ইচ্ছা আছে যে ত্রিপুরেশ্বরীকে নিয়ে এবার কোনো গান আমার কাছে যদি আসে, এবার আমি চেষ্টা করছি যে ওনার নিয়ে একটা অ্যালবাম তৈরি করা যায়। 90-এর দশকের গানগুলি আমরা শুনে যারা বড় হয়েছি, আমাদের জীবনে সুখ দুঃখ বীর আনন্দ সব কিছু কুমার শানুকে ঘিরে, তো এই বর্তমান সময়ে আমরা এইগুলি কি কোথাও মিস করছি না মনে হয়? হ্যাঁ, একটা পরিবর্তন এসছে যার জন্যে মিস করতেই পারেন, কারণ এখন একটা পরিবর্তন এসছে সঙ্গীতের জগতে, এবং এখানে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাবটা অনেক বেশি হয়ে গেছে, রিজিওনাল সঙ্গীতের প্রভাবটাও অনেক বেশি হয়ে গেছে। বাট যা গাওয়া আছে, আমার 22,000 গান গাওয়া আছে, সেগুলো শুনতে শুনতে লোকে ছোটো থেকে বড় হয়ে যাবে, অসুবিধা নেই। ধন্যবাদ দাদা, কোথাও যাবে না। ইচ্ছে করতে অনেকক্ষণ কথা বলতে, সুশান্ত থাকে কি বলবেন? বলো, উনি কিছু বলতে হবে আপনাকে যে আমরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।